আরও এক ম্যাচ, আরও এক হার ব্রাজিলের, আরও এক জয় আর্জেন্টিনার। টেবিলের শীর্ষ স্থান যেমন ধরে রাখলো আর্জেন্টিনা, তেমনি বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারে সেলেসাওরা। পুরো ম্যাচ ফাউল খেলেছে, অনেকগুলো কার্ড দেখেছে, পুলিশরা আর্জেন্টাইনদের আঘাত করেছে, অথচ ম্যাচ শেষে হেরেই ঘরে ফিরেছে। রোমেরোর দুর্দান্ত ডিফেন্ডিং, ডিফেন্ডার ওটামেন্ডির গোল, সব মিলিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনা এবং ব্রাজিল লড়াই, লড়াই হবে হাড্ডাহাড্ডি, মাঠে অনেক কিছুই হবে বাড়াবাড়ি, সেটি স্বাভাবিক ছিল। তবে তার সাথে যেন বর্তমানে আরেকটি স্বাভাবিক ঘটনা, প্রতি ম্যাচে ব্রাজিলের হার। একটি ড্রয়ের পর টানা তিন ম্যাচের তিনটিতে হারলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ স্কিলের চেয়েও বেশি শারীরিক খেলেছে ব্রাজিল, বেশ কিছু হলুদ কার্ডের সাথে দেখেছে একজন লাল কার্ডও, তবে তাতে রক্ষা হয়নি গোলবার। শেষমেশ হার নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল। ব্রাজিলের মারাকানায় তাদের মাঠেই তাদেরকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। খেলা শুরু থেকে আর্জেন্টাইনরা ভালো বল পজিশন রাখলেও বেশ কিছু ভালো অ্যাটাক করে ব্রাজিল, তবে কুটি রোমেরোর অতি মানবীয় ট্যাকেল এবং ব্লকে রক্ষা পায় আর্জেন্টিনা, ফলে গোলশূন্য ড্রতে প্রথমার্ধের পর মাঠ ছাড়ে দুই দলই। দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলে ব্রাজিল, ব্রাজিলের একটি আক্রমণ রুখে দেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তবে তার কিছুক্ষণ পরেই ম্যাচের 63 মিনিটে লো সেলসোর নেওয়া কর্নার থেকে হেড করে গোল করে দলকে এগিয়ে দেন নিকোলাস ওটামেন্ডি, ফলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর 80 মিনিটের আগে মেসি আলভারেসকে তুলে মারিয়া এবং লাউতারোকে নামানো হয়, চলে হাড্ডাহাড্ডি লড়াইও। এর আগে মাঠের খেলা শুরুর পূর্বেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের মারামারির পর মাঠেও চলেছে একের পর এক ফাউল, তবে বেশিরভাগই করেছে ব্রাজিলের খেলোয়াড়রা। আর্জেন্টাইন খেলোয়াড়দের মারতেই যেন মাঠে নেমেছে ব্রাজিলের ফুটবলাররা। ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো শুরু হওয়ার আগেই দুই দলের সমর্থকরা গ্যালারিতে মারামারিতে জড়িয়ে পড়েন, যার কারণে ম্যাচ আধা ঘন্টা বন্ধ ছিল। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দেওয়ায় ঝামেলা শুরু হয়। দুই দলের সমর্থকদের মারামারি থামাতে পুলিশ গ্যালারিতে গিয়ে লাঠি পেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই জয়ের পর নিজেদের সেরা অবস্থান ধরে রাখলো আর্জেন্টিনা, আর হার নিয়ে বিশ্বকাপ শঙ্কায় পড়ল ব্রাজিল।